আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা আহজাব 633 আয়াত নম্বর 33 আল্লাহ তাআলা বললেন ওয়া কারনা ফি বায়তিকুল্লা ওয়া তাবাররুজ তাবাররুজাল জাহিলিয়াতুল উলা, ওই মহিলারা শোনো তোমরা বাড়ির মধ্যে থাকো, খবরদার জাহালতের যুগের মতো নিজেকে দেখিয়ে বেরিও না। পর্দা করা কি ফরজ ওয়াজিব নাকি সুন্নাহ? কথা বলেন, ফরজ। সবাই জানেন তো এই গোয়ালিন বাসীর কত পার্সেন্ট মহিলা বোরখা পরে? 100 কতজন মহিলা বোরখা পরে তাড়াতাড়ি বলেন? 0.5 মানে নাই, 0.5 মানে তো নাই, হিসাব হিসাব বলছেন। এটা তো নাকি সহমত না, আপনারা একটু বাড়াবেন। 100 কজন পরে বলেছে? ও বলছে 0.5 মানে হিসাবে নাই, আপনারা কি একটু 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 বাড়াবেন? আচ্ছা ওই ভাই আমার বলছে 5% পাওয়া যাবে। আচ্ছা ভাইয়ের কথাকে মেনে নিলাম, 5% পাওয়া যাবে, মানে 95% মহিলারা বেপর্দা, তাই না? আচ্ছা আসেন হাদিস শুনি। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাসাতুন কাদ হারাম আলাইহি মিন জান্নাত, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম, তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। বলেন তো যদি জান্নাত হারাম হয় যাবে কোথায়? জাহান্নামে যাবে। চুরি করলে সরাসরি জাহান্নামে যাবে এ হাদিস আমার জানা নাই, সুদ খেলে সরাসরি জাহান্নামে যাবে এ হাদিস আমার জানা নাই, তবে সুদ মহাপাপ, চুরি মহাপাপ। এখানে এসে আপনাকে একটু বলতে চাইছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তিন শ্রেণী মানুষের জন্য জান্নাত হারাম, মানে তারা থাকবে কোথায়? জাহান্নামে। এই কথা বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুদমিনুল খামরিন, নিয়মিত পানবিড়ি জর্দা গুল সিগারেট যারা খায়, এই ভাই যখন আমাকে নিয়ে আসছে আপনাদের মসজিদে, একেবারে আপনার এলাকার 100% এক লোক দেখছি মসজিদের সামনে দাঁড়িয়ে খৈনি ডলছে, মসজিদের সামনে, মসজিদের ভেতরে ওই যে জায়গা আছে না গ্রিল দেওয়া আছে, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খৈনি ডলছে, বুঝলেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ক্রমাগত পানবিড়ি, পান মানে খালি পান না, জর্দা সহ, এটা আমার ধরে নেবেন, পানবিড়ি জর্দা গুল শিকার যারা খায় তারা, তাদের জন্য জান্নাত হারাম। কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি অনুবাদক, আমি অনুবাদ করছি, যদি মনে করেন আমি পাপী তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক নম্বর আসামি। আপনি কি বুঝাতে, আপনাকে কি বুঝাতে পারছি? আমি অনুবাদ করছি, আল্লাহ রসুল বলেছেন, কি বলেছেন? মুদমিনুল খামরিন, নিয়মিত যারা নেশাদার দ্রব্য পান করে তারা জান্নাতে যাবে না। নেশাদার দ্রব্য কি? পরের দিকে আসছি, এখানে শুনেন। দুই, রাজুলাতা মিন নিসাই, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। যে নারী জিন্সের প্যান্ট পরে, ছেলেদের মতো চুল ছোট করে, ছেলেদের মতো জুতা স্যান্ডেল পায়ে দেয়, যে নারী ছেলেদের মতো টি শার্ট পরে, এরা জান্নাতে যাবে না। 1450 বছর আগের ঘোষণা। তিন, আর দায়ুস লাইট খুলল জান্না, যার বউ বিটি পর্দা করে না সেই লোককে দায়ুস বলা হয়। দলিল, সাহাবাই কেরামরা বলেন আল্লাহ রসুল দায়ুস কাকে বলে বুঝতে পারলাম না, একটু বুঝিয়ে বলেন তো। রসুল সাল্লাম বলেন আল্লাহ জিক্রুফি আলাল খাবাস, যার বাড়ির মহিলারা বেপর্দা, যার বাড়িতে দিনদার টিভি সিরিয়াল চলে, যার বাড়ির মেন গেট, মেন গেট সব সময় খোলা থাকে, যার বাড়িতে যে কেউ ঢুকতে পারে, যার বাড়ির মামা বন্যা পর্দা করে না, এ হচ্ছে দায়ুস, দায়ুস জান্নাতে যাবে না। 1450 বছর পূর্বের ঘোষণা, দায়ুস জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দায়ুস জান্নাতে যাবে না। দায়ুস ওই ব্যক্তি যদি কাবার গিলাপ ধরে সারা জীবন কাঁদে, আর ওর বউ যদি গোয়ালিনে দিন রাত বেপর্দা চলে, এই লোক 100 বার হজ করলো জান্নাতে যাবে না, 1 কোটি বার হজ করলো জান্নাতে যাবে না, গোটা পৃথিবী যদি কিনে আল্লাহর ওয়াস্তে দান করে দেয় তাও জান্নাতে যাবে না। কেন? আল্লাহর রাসূল বলেন আর দায়ুস লাজ খুলুল জান্না, দায়ুস জান্নাতে যাবে না, যার বউ বেটি বেপর্দা সে হচ্ছে দায়ুস। গোয়ালিনের 95% মানুষ জান্নাতে যাবে না, আমি বলছি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। কেন? আর দায়ুস লাজ খুলুল জান্না, দায়ুস জান্নাতে যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন একজন মহিলা বাইরে যাওয়ার নিয়াত করে, বাইরে যাওয়ার জন্য
আয়নার সামনে দাঁড়াই বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন মহিলা যখন বাইরে যাওয়ার জন্য রেডি হয়ে যায় আয়নার সামনে দাঁড়িয়ে পড়ে, ওই মহিলাকে শয়তান উদ্বুদ্ধ করে যে তুমি এইভাবে যাচ্ছ, একটু খোলামেলা যাও, নারী স্বাধীনতা চলছে, একটু খোলামেলা যাও। তার প্রমাণ আপনার মেয়েটা বাড়িতে যেমন ছিল এখানে এসেছে, আপনার স্ত্রীটা যেমন ছিল এখানে তেমন আসেনি, দেখবেন একটু সেজে এসেছে, দেখবেন একটু মুখে সাবান দিয়ে ফেয়ার এন্ড লাভলি মেরে এসেছে, আপনার স্ত্রী আপনার মেয়ে চোখে একটু কাজল দিয়ে এসেছে। কেন বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মহিলারা যখন বাইরে যায় শয়তান তাকে ক্ষিপ্ত করে তোলে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুই শ্রেণীর মানুষকে আমি দেখিনি, এরা তো জান্নাতে যাবে না, যাবে না, জান্নাতের গন্ধ পাবে না। সাহাবাই কেরাম বলছেন আল্লাহ রাসূল জান্নাতের গন্ধ কত দূর থেকে পাওয়া যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 500 বছরের দূরের রাস্তা থেকে। কত বছর? 500 বছরের দূরের রাস্তা থেকে জান্নাতের গন্ধ পাওয়া যায়। দুই শ্রেণীর মানুষকে আমি দেখিনি, যারা তো জান্নাতে যাবে না, যাবে না, জান্নাতের গন্ধ পাবে না। এক শ্রেণীর মানুষ, পুরুষ মানুষ, যাদের হাতে থাকবে গরুর লেজের মতো বাঁকানো লাঠি, তাই দিয়ে মানুষকে মারবে। এরা কারা তবে জানি না, হতে পারে সিভিক। কথা বুঝেননি? বড় অফিসার গাড়ি ধরার পরে ছেড়ে দেয় আর সিভিক বলে যে অডিও পাস দেখাও। এখনকার তো সিভিক না, সব এসআই অফিসার, সবাই নয় তবে বেশিরভাগই এই অবস্থায় দেখছি। সিভিক যেদিন থেকে আবিষ্কার হয়েছে ওই দিন থেকে মোটর সাইকেল ধরার হিড়িক বেড়েছে। আচ্ছা, একটা মানুষ যদি হেলমেট ছাড়া মোটর সাইকেল চালিয়ে যায়, তাকে ধরে একটু অপমান করা হোক, নসেদ দেওয়া হোক, টাকা কেন নেওয়া হয় বলেন? এই টাকা কি সরকার অব্দি যায়? চিন্তা করেন তো, আশ্চর্য দুনিয়া গো, মানুষ বুঝে না। সিভিক এরকম ভাবে এ করেছে, কি বলবো, এমন পরিস্থিতি। ওরা জানেও না যে বড় বড় অফিসার আমি তৈরি করি, আমার গাড়ি ধরেছে, কারণ আমি নর্মাল ড্রেসে আসি তো, লুঙ্গি পরে আসি, ধরেন টি শার্ট পরে আসি, পাবলিক বুঝতে পারে না প্রথমে। দাঁড়িয়ে লোক মূর্খ টুর্খ মানুষ হয়ে নাই, ওর 14 কোষ্ঠকে আমি ইংরেজি পড়াই ও জানে না। এরকম যে কত ঘটনা ঘটেছে, কত পুলিশ আমার সাথে তর্ক করেছে, অবস্থা একদম হালাত খারাপ হয়ে গেছে। শেষ পর্যন্ত তাদেরকে আল্লাহ তাআলা ডিউটি দিয়েছে, তাদেরকে আল্লাহ তারা চাকরি দিয়েছে, সরকার তাদেরকে দায়িত্ব দিয়েছে, তারা হচ্ছে জনগণের সেবক, ঠিক না? অথচ তাদেরকে দেখলে আমরা ভয় করি। আমার বাবাকে দেখলে আমি ভয় করব? আপনাদের নিজেদের বাবাকে দেখলে ভয় করবো নাকি সাহস হবে? আরো আরো সাহস হবে, তারা আমাদের অভিভাবক, উল্টো তাদেরকে দেখলে আমাদের ভয় লাগে, মানে বুঝতে পারছেন? তবে সবাই এমন না, আলহামদুলিল্লাহ অনেকও ভালো মানুষ এই পৃথিবীর বুকে আছে, অনেক ভালো মানুষ আছে, তবে সবাই না। বাংলাদেশ থেকে আসছি, বাংলাদেশ বর্ডার যখন ক্রস করছি, একটা মেয়ের লাগেজ চেক হচ্ছে, লাগেজ দাঁড়িয়াল একটা পুলিশ, বাংলাদেশের পুলিশকে দেখলে আত্মা ভরে যায়। ইন্ডিয়ার কোনো পুলিশে তো দাঁড়িয়ে দেখতে পায় না, বাংলাদেশের পুলিশের দাঁড়িয়ে আছে। তা আমি লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছি, পুলিশটা দেখছি খালি আমার দিকে তাকাচ্ছে। আমি ভাবলাম দাঁড়িয়ালা লোক দেখলে তো মানুষ তাকাই। আমি যখন ওই পুলিশটার কাছে গেলাম, পুলিশটা আমাকে বলছে শাহিনুর রহমান জি, আপনার বক্তৃতা আমি শুনি। পুলিশ বলছে আমি চিনি না, আপনার বক্তৃতা আমি শুনি, তবে আমার ইচ্ছা হচ্ছে আপনার লাগেজ চেক করবো না, খালি চেন খুলে না মারেন, চেন খুলে না মারেন। কেন? ওই যে সিসিটিভি আছে না, আমাদের বড় যারা অফিসার আছে তারা দেখবে, বলবে দাঁড়িয়ালা লোক দেখে ছেড়ে দিয়েছে। আমি জানি আপনি সৎ মানুষ, খালি চেনটা খুলে না মারেন, দুবার চেন খুললাম হয়ে গেল। ওখান থেকে 1.5 কিলোমিটার না ইন্ডিয়ার বর্ডারে পৌঁছালাম, তখন পুলিশ আমাকে বলছে ইসমে কিয়া হ্যায়, ইসমে কিয়া হ্যায় খোলো, স্যার চেক কর লিজিয়ে ইসমে হিরোইন হ্যায় দেখিয়ে। আরে দাঁড়িয়ালা মেয়ে ইমানদার এক আদমি, ওর আপ কিয়া সোচ রহা হ্যায়, এই বিবি বাচ্চা কে লিয়ে থোড়া বিস্কিট হ্যায় আর হামারা কাপড়া হ্যায়, নেই তুম সব খোলো, পুরো লাগেজ আমাকে খুলে নিল। এটা দেখেন পার্থক্য, দেখেন ইমানদার আর বেঈমানের পার্থক্য। বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কি, দুই শ্রেণীর মানুষকে আমি দেখিনি, জান্নাতে তো যাবে না, যাবে না, জান্নাতের গন্ধ পাবে না। এক, যাদের হাতে গরুর লেজের মতো লাঠি থাকবে তারা জাতিকে মারবে। দুই, নেসাউন মহিলারা কাসিয়াতুন পরে থাকবে, আর এত মনোঙ্গ পোশাক, মাইলাতুনুল মামিলাত, রাস্তা দিয়ে এমন করে হাঁটবে যেন পরপুরুষ তার দিকে আকৃষ্ট হয়, এমন করে রাস্তা দিয়ে হাঁটবে। এক শ্রেণীর মহিলা আপনাকে দেখাচ্ছি, খেয়াল করবেন, এই রুগী আপনিও দেখেছেন। কোন রুগী? কিছু মহিলাকে দেখবেন দাঁড়িয়ালা লোক দেখলে মাথায় কাপড় দেয়, ঠিক না? ইয়াং ছেলে রাস্তা দিয়ে চলে গিয়েছে, 100 ছেলে চলে গিয়েছে, ওর হিসাবই নাই।
দাঁড়িয়ালা লোক কি তাকাবে গো? যাকে দেখে মাথায় কাপড় দেওয়ার দরকার তাকে খোলা রেখে দাঁড়িয়েওয়ালা ইমানদার লোক থেকে দেখে মাথায় কাপড় দিচ্ছে। ও তো এমনি ভয় চলছে আল্লাহ, ও তো মাথা, ও তো বুক পেট ইত্যাদি খোলা আছে, আমি তাকালে তো জেনা হবে। শাহরুর রহমান বলেছে, আবু হুরায়রা বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চোখের জেনা চোখ দিয়ে দেখা। এই যে আমি বললাম যে 20 জন ভলেন্টিয়ার লাগবে, নারী পুরুষজনে এক জায়গায় না হতে পারে, এটা কেন বললাম, কি কারণে বললাম, দলিল নেন এখান থেকে। দলিলটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাত্রে বেলায় কোথাও থেকে হেঁটে হেঁটে আসছেন, তিনার সাথে তিনার স্ত্রী আমাদের মা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, কিছু সাহাবায়ে কেরামের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর দেখা হয়ে গেল। আল্লাহ রাসূল তাদেরকে সালাম দিয়ে দিলেন, সাহাবায়ে কেরাম বলেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছে, সাহাবীরা তোমরা কি জানো আমার সাথে কে? আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলছেন, তোমরা কি জানো আমার সাথে কে? আমার সাথে তোমাদের মা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সাহাবায়ে কেরামের মুখ লাল হয়ে গেল। আল্লাহ রাসূল, আপনাকে কি আমরা জিজ্ঞাসা করেছি নাকি? আপনার সাথে তো আপনার স্ত্রী থাকবে, আমাদের মাই থাকবে, আবার কে থাকবে? পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ আপনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সাহাবীরা আমি যদি তোমাদেরকে না বলে দিই আমার সাথে কে, এখান থেকে তোমরা যখন আমাকে ছাড়িয়ে চলে যাবে শয়তান তোমাদেরকে ওয়াসওয়াসা দিবে আর মনের মধ্যে তোমাদেরকে কল্পনা করাবে কে ছিল রে আল্লাহ রাসূলের সাথে। আল্লাহু আকবার! কাদেরকে বলছেন? যারা হচ্ছে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাদের উপরে আল্লাহ রাজি হয়েছেন, যারা জান্নাতি মানুষ, সোনালী যুগের সবচেয়ে ভালো মানুষ, তাদেরকে আল্লাহ রাসূল সতর্ক করলেন, আজকে যদি আপনার স্ত্রী আপনার মেয়ে রাস্তা দিয়ে যায়, একটা ইয়াং ছেলে বা বয়স্ক মানুষ আপনার স্ত্রীকে দেখলে তার কল্পনা হবে না। বলেন, এখানে যতজন লোক বসে আছেন কল্পনা কার হবে না বলেন তো? যদি বলেন যে কল্পনা হবে না, তা আমি বলবো যে যৌন রোগ বিশেষজ্ঞ দেখান। এটা ফিতরাত, এটা বৈশিষ্ট্য মানুষের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাস্তাঘাটে যদি কোনো মহিলার দিকে চোখ পড়ে যায়, পড়তে পারে কিনা, যদি কোনো মহিলার দিকে চোখ পড়ে যায়, বাড়িতে গিয়ে তুমি তোমার স্ত্রীর সাথে সহবাস করো, তাহলে তোমার মনের কুমন্ত্রণা দূর হবে, চোখ পড়তে পারে স্বাভাবিক। তাহলে কি? ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, চোখের জেনা চোখ দিয়ে দেখা আর অন্তরের জেনা কল্পনা করা। যখন একটা মেয়েকে সুন্দর সেজে রাস্তা দিয়ে যাচ্ছে, কথা এই এই দৃশ্য দেখবেন, তখন আপনার মনের মধ্যে কিন্তু একটা কল্পনা আসবে, ও কি সুন্দর মেয়েটা রে, ইত্যাদি ইত্যাদি, শয়তান আপনাকে সবসময় লেগে থাকবে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকসারু জেনা, চারিদিকে জেনা বেড়ে যাবে, এই জন্য আপনার স্ত্রীকে আপনার মেয়েকে ঢাকতে হবে, যদি না ঢাকতে পারেন সারা জীবন তাহাজ্জুদ পড়ে আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। কেন? আদায়ুস লাইদ খুলুল জান্নাত। দেখি গোয়ালের মানুষ বলেন, আগামী দিন থেকে আমাদের বউ বিটিকে বোরখা পরাবো, সবাই বলি ইনশাআল্লাহ। না, আমার পছন্দ হলো না, জোরে বলতে হবে, বলেন আমাদের বউ বিটিদেরকে আগামী দিনে বোরখা পরাবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। কারণ কি কারণে বোরখা পরাবেন আপনাকে বলি, আপনাকে যদি আমি বলি যে এইটা একটা হীরা, এটা মোবাইল একটা হীরা, এটার দাম হচ্ছে 5 কোটি টাকা, এই মোবাইলটা আপনি কোথায় রাখবেন বলুন তো? বাড়িতে আপনাকে যদি দিই, সবচেয়ে গোপন জায়গায়, সিন্দুক থাকলে তার মধ্যে, ঠিক না? তাই তো নাকি? শুনেন হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোটা পৃথিবীটা আছে সম্পদ, সম্পদ না, এইখানে 1 কাঠা জমির দাম কত? 1 লাখ টাকা। এইটা যদি আপনি সরাসরি ধরেন দিনাজপুরের মেন মার্কেটে যান, 20 লাখ। এইটা যদি কলকাতায় যান, 5 কোটি। যদি দিল্লিতে যান, 30 কোটি। কি হবে, কি হবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি গোটা পৃথিবীটা কি সম্পদ, এই সমস্ত সম্পদের মধ্যে
উন্নততর উন্নততম সম্পদের নাম হচ্ছে আলমারাতু সালেহা, নেককার বউ। কথা কি বুঝতে পারেন আমার? সুবহানাল্লাহ বললেন না তাহলে? গোটা পৃথিবীকে বিক্রি করে আপনার স্ত্রীর দাম হবে না, সেই স্ত্রীকে পঞ্চায়েতে সারের মতো ছেড়ে দিয়েছেন নির্লজ্জ বিহায়। আপনি পঞ্চায়েতে সার বুঝেন কি? আমাদের ওইদিকে হিন্দু ভাইরা একটা গরু ছেড়ে দেয় ওই এতে বাজারে, ও ওর কোনো মালিক থাকে না, ওরা ভগবানের নামে নাকি ছেড়ে দেয়, তো এদিক ওদিকে খালি ওই ফল খায় সবজি খায় কি কি করে ঘুরে বেড়ায়। তা আপনার বউ কি ওইরকম পঞ্চায়েতে সার নাকি? আপনার বউকে সবাই দেখবে, ছি লজ্জা নেই আপনার? অতএব আগামী দিনে যে কোনো বললে আপনি আপনার স্ত্রীকে ঢাকবেন, সবাই বলে ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াকসুরু শুরবুল খামরে, নেশাদার দ্রব্য পান করা বেড়ে যাবে। হুজুর বলছে বিড়ি খাওয়া মাকরু, হুজুর বলছে জর্দা খাওয়া মাকরু, এগুলো বলে কি বলে না কথা বলেন? জর্দা খাওয়া মাকরু, বিড়ি খাওয়া মাকরু, এগুলো বলে কি বলে না? বলে না? আচ্ছা, হুজুর কি অবস্থা দেখেন, এই আশপাশে হিন্দু ভাইরা আছে? কোথাও হিন্দু আছে আশপাশে? আসতে গিয়ে প্রচুর হিন্দু বাড়ি পেলাম আজকে, আজকে যে কি আল্লাহ জানে ভাই, এত বিয়ে বিয়ে হিন্দুদের তিথি মনায়, কমসে কম 20টা বিয়ে দেখলাম ওদের রাস্তায়, একেবারে মুর্শিদাবাদ থেকে শুরু করে খালি বিয়ের প্যান্ডেল আজকে দেখলাম সব রাত্রেবেলায়। আর আজকে ওই বিয়ে তো ওদের আবার শীত লাগে না, ফিরফিরে একটা পোশাক পরে চলে যাচ্ছে বাইকে, কোনো অসুবিধা নেই, আল্লাহ জানে গন্ডারের চামড়া নাকি বুঝি না। তো এক মন্দিরে গিয়েছে দুর্গাপূজার প্যান্ডেল, ঠাকুর মশাই মন্ত্র পাঠ করছে, তো ঠাকুর মশাইকে মন্ত্র পাঠ শেষ হয়ে বললাম আপনি যে মন্ত্রটা পাঠ করলেন এর মানে কি? মানে জানতে হবে কি হবে না? তো উনি আমার দিকে চোখ লাল করে তাকিয়ে বলছে মানে 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 কি হবে? না আমি সব ধর্ম নিয়ে পড়াশোনা করি তো, দু তিনটি ধর্ম নিয়ে, একটু মানেটা বলেন না। তো ঠাকুর মশাই বলছে মানে তো জানি না গো, উনি যে মন্ত্রটা পড়ছেন মন্ত্রটা এরকম, ওম অন্ধকার মাপবিষন্তি অসম্ভূতি উপাস্তে একম মম দেউতা নাস্তে নাস্তে নিনি কিঞ্চন। ঠাকুর মশাইকে বললাম যে দয়া করে একটু মন্ত্রটা মানেটা বলেন না, তো ঠাকুর মশাই বলছে মন্ত্রটা মানে আমি জানি না। আচ্ছা, তখন আমি তাকে বললাম যে ঠাকুর মশাই আপনি যে মন্ত্রটা পাঠ করলেন তার মানে আমি বলছি শুনেন। ঠাকুরের চোখ এই বড় বড় হয়ে গেছে, আপনি মানে বলবেন মানে? আরে শুনেন না, তারা যে বলেন আমি বলছি আপনি যেটা বললেন এর মানে দেখেন, অন্ধকার মাপবিষন্তি, ওই সব লোক আরো বেশি অন্ধকারের দিকে যাচ্ছে, অসম্ভূতি যারা নিজে হাতে প্রতিমা বানায় উপাস্তে তারপরে পুজো করে, বুঝতে পারেনি? উনি যে মন্ত্রটা পাঠ করলেন তার মানে এটা যে যারা মানে নিজে হাতে পুজো তৈরি করে নিজে হাতে ঠাকুর বানায় তারা আরো বেশি অন্ধকারের দিকে যাচ্ছে, মন্ত্র শেষ হয়নি। এরপরে বলছে কেননা একাম ব্রহ্মা, আমাদের ব্রহ্মা একজন, দিউতা নাস্তে দ্বিতীয় নাই, নিহিনি কিঞ্চন একটুকু নাই। তো দুর্গার পাশে 17 জন কি করে? তখন ঠাকুর তো মাথা খারাপ, ঠিক আছে আমাকে দেখতে হবে, কোথাকার মানে রেফারেন্স দিয়ে দিলাম, উনি চলে গেলেন, উনি তো ওরকমই দেখবেন। আপনার তো হাসি আসলো তাই না? ওই ঠাকুর যেমন ধর্ম বুঝে না, আমাদেরও বহু ঠাকুর ধর্ম বুঝে না, আমাদের ঠাকুর গেল আছে না, আমাদের ঠাকুর ধর্ম বুঝে না, কেমন দেখেন দলিল, আল্লাহ আকবার, মসজিদে সূরা ফাতিহা শেষ করলো মনে হচ্ছে শেখ সুদেশ, কত সুন্দর তিলাওয়াত, তারপরে বলছে ইয়া আইয়ুহাল্লা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিস শাইতান ফাসতারিবুহু লাআল্লাকুম তুফলিহুন, সূরা মায়দা 6 নম্বর 5 আয়াত নম্বর 90। এই আয়াত তেলাওয়াত করে সালাম ফিরে বাইরে এসে বলছে কই গো একটা 350 দিয়ে মারো তো পান, বলে কি বলে না? ও এখন মসজিদের মধ্যে যে আয়াতটা পাঠ করলো এই আয়াতের অর্থ নিশ্চয়ই পানবিড়ি জর্দা গুল সিগারেট ভাগ্য নির্ণয়ক সর লটারি এগুলো হচ্ছে নাপাক, এগুলো হচ্ছে রিজসুম, এগুলো হচ্ছে হারাম, এর থেকে তুমি নিজেকে বেঁচে রাখ বাঁচিয়ে রাখো। তাহলে ওই ঠাকুরের ধর্ম বোঝে না, আমার ঠাকুরের ধর্ম বোঝে না,
আবার আমাদের ঠাকুরাই বলেছে যে পানবিড়ি জর্দা গলছি এলে নাকি মাকরু, কি বলেন? আসেন আমাদের ইমামকে জিজ্ঞাসা করি, আমাদের ইমামের নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ইমাম। আসুন তাকে জিজ্ঞাসা করি। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন খামরিন, প্রত্যেকটা নেশাদার বস্তু মদ, প্রত্যেকটা বলেছে এভরিথিং, প্রত্যেকটা নেশাদার বস্তু মদ, ওয়া কুল্লু খামরিন হারাম, এবং প্রত্যেকটা মদই হারাম। আচ্ছা প্রত্যেকটা মানে কি বিড়ি বাদ, কথা বলেন জর্দাবাদ? হ্যাঁ, যদি হাদিসটা এরকম থাকতো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুল্লু মুসকিরিন খামরিন ইল্লা জর্দা ইল্লা বিড়ি, দেন উই হ্যাভ চান্স টু টেক আ সুপার স্মোক, তাই না? আমাদের সুযোগ থাকতো, কিন্তু এখন কি আর কোনো সুযোগ আছে? নাই। কুল্লু মানে সব, এ টু জেড সব, এগুলো হারাম। আপনি যদি চান সারা রাত দলিল দেবো, আপনি অবাক হয়ে যাবেন। কিন্তু মানুষকে দলিল দিচ্ছি, দলিলের কি দরকার বলেন তো? আপনাকে আমি বলি, মেয়েদের প্যান্ডেল কোন দিকে? এদিকে মেয়েদের প্যান্ডেল, ওইখানে ধরেন লেখা আছে মহাকার বড় করে, এই ছোট বাচ্চাটাও তো পড়তে পারবে, ও যাবে ওখানে, আপনি যাবেন, একটু একটু আপনার ছেলের কাছে বানান শিখেছেন, আপনিও তাকে মহিল, ও এটা তো মেয়ে ছেলেদের প্যান্ডেল গো, যাবেন কি? শিওর যাবেন না? সিগারেটের প্যাকেটে লেখা থাকতো এর আগে শুরুতে যে স্ট্যাটুটরি ওয়ার্নিংস, সিগার স্মোকিং ইনজুরিয়াস টু হেলথ, সংবিধিবদ্ধ সতর্কীকরণ, সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কোম্পানি দেখলো পাবলিকের ভাষা বুঝে না, কোম্পানি আবার লিখলো টোবাকো কজেস ক্যান্সার, তামাক খেলে ক্যান্সার হয়, পাবলিক তাও বুঝে না, এবার লিখেছে টোবাকো কিলস খার মর, আছে না? পাবলিক তাও বুঝে না, এবার টোবাকো কিলস লিখার পরে দেখবেন সিগারেটের প্যাকেটে এমন একটা ছবি দিয়ে দিয়েছে ক্যান্সারের, ওই ছবি যদি কেউ ভালো মতন এক মিনিট যাবত দেখে, আমি বিশ্বাসী এক সপ্তাহ ভাত খেতে পারবে না, বমি উঠে যাবে। দেখেননি ছবি? তারপরেও এই হারাম খোররা ওই সিগারেট বিড়ি খাই, খাই না? আপনাকে দেখাই, আপনার এলাকায় জেনারেল মিটিং হয়েছে, মসজিদে ডেকেছেন এক শুকুর আলী গিয়েছে, শুকুর আলী বুঝেন কি? যারা শুকুরবারে নামাজ পড়ে, আমি নাম রেখেছি শুকুর আলী, আর যারা ঈদে পড়ে ঈদ উমিয়া, আর রমজানে তো রমজান আলী। তো এই শুকুর আলী কিন্তু মুসলমান নয়, ভালো করে শুনেন, যে ব্যক্তি ইচ্ছা করে এক ওয়াক্স নামাজ ছেড়ে দেয় এ মুসলমান না, তার মানে খালি শুক্রবারে যাওয়া মাল কেউ মুসলমান নয়। আচ্ছা এই লোক মসজিদে গিয়েছে, মসজিদে এই যে এই মসজিদে, এই মসজিদে আপনি তাকে একটা নেভি কার্ড সিগারেট দিয়েছেন, উনাকে যদি 1 কোটি টাকা দেন মসজিদে খাবে? গোয়ালিন কিনে যদি দিয়ে দেন খাবে? আচ্ছা মসজিদে তো বসে ভাত খেলাম, খাওয়া যায় না বিরিয়ানি হালাল জিনিস, তো মসজিদে বসে খেতে পারে না এই জিনিস হালাল হতে পারে? কিন্তু ওই ওই লোক আবার কি বলে, বাথরুমে না খালে আমার ক্লিয়ারই হয় না, বলে না? পৃথিবীর কোন জীবকে আপনি দেখান তো যে এই জীবটা বাথরুমে বসে খায়, পায়খানা করে আর খায়, এই লোকগুলা ছাড়া, ঠিক না? আল্লাহ আকবার, অসংখ্য দলিল রয়েছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহু আকবার, আজকে আমার রেকর্ড শেষ। ভাই কেউ লাইভ দিচ্ছেন? মার খাওয়াবেন আমাকে? সবাই জানে শাহরুখ রহমান 12টা বার কথা বলে না, শুধু আব্দুর রাজাকের মাহফিলে কথা বলেছিলাম, উস্তাদকে বলছি কি ব্যাপার আমাকে 12টা 12টা 45 আমার টাইম দিয়েছে, বুঝলেন না? সরি 12টা 45, হ্যাঁ আমি বলছি 12টা 45 এখানে টাইম দিলেন। তো আব্দুল্লাহ বিন আব্দুর রাজাক চিনেন? ইনশাল্লাহ জাতির এমন একটা সম্পদ তৈরি হচ্ছে, গোটা বিশ্বের সবচেয়ে বড় আলেম হবে বলে আমি আশাবাদী। আরে কি যে নলেজ আল্লাহ দিয়েছে, আরবিতে 100-110 পেয়েছে মদিনায়, 100-110 পাওয়া যায়? পাওয়া যায় না। তো প্রিন্সিপালের কাছে খাতা গিয়েছে, প্রিন্সিপাল ডাক মাস্টারকে ডেকে পাঠিয়েছে যে 100-110 দিয়েছে, বলে তুমি কি বেকু হয়েছো নাকি,
তুমি 100-110 দিয়েছো কেন? 56টা দেশের মধ্যে পরীক্ষাতে ও ফার্স্ট হয়েছে আব্দুল্লাহ, তো মদিনাতে। তো 100-110 দিয়েছে কেন? তো উনি আমার প্রিন্সিপালকে বলছেন যে 100 ও পেয়েছে আর 10 আমার ভালোবাসা, বুঝলেন? আব্দুল্লাহ ভাই আমাকে বলছে, শাহিনুর ভাই এত বড় সালাফি কনফারেন্স করছি, সারাক্ষণ বক্তৃতা শুনতে শুনতে মানুষ যখন ঘুমিয়ে যাবে আপনি মূল আকর্ষণ, আপনাকে তুলবো, দেখবেন মানুষ জাগে কি করে। আর আমার ছিল বক্তৃতা, শুনেছেন বোধহয় বিবাহে করণীয় বর্জন একখান ভাইরাল বক্তৃতা, যে উঠেছি ভাই আল্লাহ আকবার, একটা লোক আর ঘুম নাই, সব চিৎকার, আর বাংলাদেশের চিৎকার তো বুঝতে পারছেন, ঠিক বললে মনে হবে যে ওই দিনাজপুর থেকে এই দিনাজপুর শোনা যাবে এরকম, আর লাখ লাখ লোকের সমারোহ থাকে। তো আপনাদের কল্যাণের জন্য বলছি ভাই, আমার ফজরে আমি টেনশন করি না ইনশাল্লাহ, আমি অন্য ধরনের মানুষ, আমি জাহান্নামকে ভয় করি, এই জন্য সলাতের ব্যাপারে একটু অন্যরকম মানুষ আমি, অর্থাৎ ফজরের ব্যাপারে আমার টেনশন নাই, টেনশন আপনার। আর ফজর কি আসতে 11 ঘন্টা লেগেছে, তো যেতেও 1 ঘন্টা করে লাগবে, রাস্তায় তো ফজর গাড়িতে পড়তে হবে, আনালে কোনো মসজিদে দিতে হবে নাকি, এটা তো হলো। আর আপনারা কি করবেন ভাবেন। তো যেটা বলছিলাম যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাদখুলুল জান্নাতা জাসাদা, ওই দেহ জান্নাতে যাবে না, গুদিয়া বিল হারাম, যে দেহ হারাম খেয়ে গড়ে উঠেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, আবু দাউদের হাদিস, 1 টাকা সুদ খেলে 70টা পাপ হয়, কটা পাপ কথা বলেন, সবচেয়ে নিচের পাপ হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করা, আস্তাগফিরুল্লাহ তুবিল, আল্লাহু আকবার, ছি 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 ছি, খবরদার এই কাজ করিয়েন না, এই কাজ করিয়েন না, নিজের মায়ের সাথে জেনা সম্ভব নয়, যার বাড়িতে বন্ধন আছে, গ্রুপ লোন আছে, ওই সন্তান তার মায়ের সাথে জেনা করা সমতুল্য পাপ, প্রতিদিন অ্যাকাউন্টে রিলোড করছে, ছিঁড়ে ফেলে দিতে হবে, ভিক্ষা করে খাবো, লোকের বাড়িতে মুনিস কামলা দিয়ে খাবো, কি বলেন আপনারা, লোকের বাড়িতে খাটাকে মজুরি, দিন মজুরি করে খাবো তাও ভালো, কিন্তু খবরদার এই কাজ করিয়েন না, এই কাজ করিয়েন না, হারাম ভক্ষণ করা যাবে না, করা তো যাবে না, যাবে না, সুদ তো খাওয়া যাবে না, আর এই বন্ধন গ্রুপ লোন এগুলো সব ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি, দেখেন ওরা জানে সবচেয়ে মহাপাপ এদের মধ্যে অন্যতম পাপ, এই পাপ হচ্ছে মায়ের সাথে জেনা করা হয়। আর আরেকটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1 টাকা সুদ গেলে 36 জন নারীর সাথে জেনা করে যা পাপ, 1 টাকা সুদ গেলে তাই পাপ হয় বলেন। তো এতক্ষণ যে আমি আলোচনা করলাম, এরকম আলোচনা করলে সারা রাত চলে যাবে, হাদিস টক্স থেকে ফুরাবে না, আমি আলোচনা সামনের দিকে লম্বা করব না, তবে শেষের দিকে এসে একটু বলতে চাইবো, মসজিদের তো বোধহয় এটা ওক্তি না, জুমা, আচ্ছা জুমা মসজিদের এটা প্রোগ্রাম, মসজিদ কার ঘর, আল্লাহ, আচ্ছা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্বাস উনি কে বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে চাচা, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি আল্লাহর জমিনে আল্লাহর ঘর তৈরি করে, আল্লাহ তাআলা কি জান্নাতে তাকে অনুরূপে একটা ঘর দিবেন, আল্লাহ দিবেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার একটা ঘর নির্মাণ করে, মসজিদ, আর ওই মসজিদটা যদি পিঁপড়ের ঘরের সমান হয়, পিপিলিকা, বুঝেন কি পিপিলিকা, পিপিলিকা মানে পিঁপড়ের আমার ঘর কতটুকু, এতটুকু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কারু কেউ যদি পিঁপড়ের সমান মসজিদ তৈরি করে, আল্লাহ তাআলা তাকেও রাজপ্রসাদ দিবেন জান্নাতে, সুবহানাল্লাহ ভুলে গেছেন আবার। আচ্ছা এখন প্রশ্ন হলো, পিঁপড়ের সমান কি মসজিদ করা হয়, হয় না, তার মানে কি, তার মানে কেউ 1 লাখও দিতে পারে, কেউ 5 টাকাও দিতে পারে, আল্লাহর কি জায়গার অভাব আছে নাকি, সর্বশেষ জান্নাতিকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে জান্নাতের ঘোষণা দিবে 10টা পৃথিবীর সমান, সর্বশেষ জান্নাতি, তাহলে যারা একটু আগে যাবে তাদের অবস্থা কি, কি বলেন।